নাম না করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতিকে পতিতা বলে আখ্যা দিলেন বিধায়ক অসীম সরকার। পাল্টা তৃণমূল সভাপতির দাবি, উনি পাগল হয়ে গিয়েছেন। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সেই অভিযানের সমর্থনে রবিবার সন্ধ্যায় গোপালনগর বাজারে পথসভা করে তারা। সেই পথসভায় উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। কবিগানের মধ্যে দিয়ে এদিন নবান্ন অভিযানের প্রচার সারেন তিনি। এদিন নাম না করে বনগাঁ সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতিকে পতিতার সাথে তুলনা করেন বিজেপি বিধায়ক। বিজেপির টিকিটে গত বিধানসভায় বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস, পরে তিনি তৃণমূলে যোগ দেন। বর্তমানে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তিনি। এদিন গানের মধ্যে দিয়ে বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার দলবদলের বিষয়টি তুলে ধরে বলেন, এর চেয়ে নিষিদ্ধ পল্লীর মায়েরা অনেক ভালো। পাশাপাশি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মহিলা বিজেপি কর্মীদের প্রতি বিধায়কের দাওয়ায়, বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো রেখে দিন, ভোট লুট করতে এলে ওদের চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিন। তারা যেভাবে মানুষের মৌলিক অধিকার অর্থাৎ ভোটাধিকার কেড়ে নেয়, আমি একটা দাওয়াই দিয়েছি আমার মায়েরা এবং ভাইয়েরা, আমি বলেছি আমাদের তো অত টাকা নেই, আমাদের বোম নেই, আমাদের অস্ত্র নেই, আমরা কিন্তু ভারত মায়ের জয় দেই। আমি বলেছি তোমরা প্রয়োজন হলে প্রত্যেক বাড়িতে 5 কেজি 10 কেজি শুকনো লঙ্কার গুঁড়ো করে রাখবে, যখন ওই ভোট লুটেরা আসবে, সন্ত্রাসীরা আসবে, হারবাগেরা আসবে, তখন তোমরা লঙ্কার গুঁড়ি ছিটিয়ে দেবে যাতে ওদের চোখ অন্ধ হয়ে যায়। ওই লঙ্কার গুঁড়ি পেয়ে ওরা বাপ বাপ বলে দৌড়াবে, তোমরা কেউ ভয় পেও না। বিধায়কের মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, একটা নৈতিক চরিত্রের অধঃপতন হচ্ছে, কিছু মানুষ পাগল, মাথা খারাপ হয়ে গিয়েছে, যেখানে সেখানে যা তা বলে বেড়াচ্ছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? একটা নৈতিক চরিত্রের অধঃপতন হবে, নীতিভ্রষ্ট মানুষেরা কথা বলছে। যখন বিধানসভা ভোটের আগে এখান থেকে এমএলএ এমপিদের ধরে নিয়ে যাচ্ছিল, তখন এই নৈতিক চরিত্র কোথায় ছিল? অতএব আগে নিজেকে দেখতে বলুন, নীতিভ্রষ্ট কিছু মানুষ পাগল এবং পাগল মাথা খারাপ হয়ে গেছে, তারা রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে, যেখানে সেখানে কাম দিয়ে বেড়াচ্ছে। আগে বিরোধী দলনেতার বাবাকে জিজ্ঞাসা করতে বলুন, শিশির অধিকারীকে জিজ্ঞাসা করতে বলুন, উত্তরটা শিশির বাবু দিয়ে দেবেন, তারপরে অন্য কারোর কাছে প্রশ্ন করবেন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।